আজ আকাশটা মেঘলা, মেঘলা হলেও খুবই সুন্দর চাঁদ উঠেছে মেঘের ফাঁক দিয়ে। আর আমি চাঁদ দেখতে খুবই ভালোবাসি। ছোটবেলায় আমি আমার বাবাকে বলতাম, আমাকে খুবই সুন্দর একটা রুম বানিয়ে দাও, সেখান থেকে চাঁদ দেখা যাবে, আর চাঁদ দেখতে দেখতেই আমি ঘুমিয়ে পড়ব। আমি এখন রুটি তৈরি করব, তার জন্য আটাটাকে মেখে নিচ্ছি। আগে ভাতগুলো রান্না করে নিয়েছি। আমি আর ছেলে মেয়ে ভাত খাই, রুটি শুধু ওদের বাবা খায়, তার জন্য এখন রুটি করে নিচ্ছি। রুটিগুলো বেলে নিয়েছি, এখন ভেজে নেব। রুটিগুলো আজ মোটামুটি ফুলেছে, বেশি ভালো ফোলেনি। এখন কিছু ছোলার ডাল ধুয়ে ভিজিয়ে রাখছি, এটাকে এখন ঢেকে রাখবো, ফিরবো কাল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকাল হয়ে গেছে, ডালগুলো একটু ফুলে উঠেছে, এখন রান্না বান্না করে নেব। এগুলো চিংড়ি মাছ পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি, এখন ডালগুলো পেস্ট করে নেব। আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে ছোলার ডালের বড়া। এটা একদম নতুন রেসিপি, এটা খেতে খুব টেস্টি হয়। আর ডালের বড়া বানাতে গেলে মনে পড়ে যায় তন্দ্রার কথা। তন্দ্রা হলো আমার বান্ধবী, সম্পর্কে আমার নাতনি। নাতনি হলেও ও আমার 2 বছরের বড়। আমাদের বাড়ির পাশেই ওদের বাড়ি।
আমরা একসঙ্গে কত রকম খেলা করে বেরিয়েছি, একসঙ্গে স্নান করেছি নদী থেকে, কত রকম গল্প করেছি, ঘুরে বেরিয়েছি, কত কিছু কুড়িয়ে বেরিয়েছি, একই সঙ্গে স্কুলেও গেছি। এসব কথা এখন খুবই মনে পড়ে। আর ছোটবেলায় যারা একসঙ্গে মিশেছি, এক একজন এক এক জায়গায় রয়েছি, কবে কার সঙ্গে কার দেখা হবে বলা যায় না, সেই ছোটবেলার সব গল্প এখন মনে পড়ে আর খুব কষ্ট লাগে। একদিন তন্দ্রা দোকান থেকে তেল আর ডাল কিনে নিয়ে এসেছিল আমাদের বাড়িতে। সেদিন ওর খুব ডালের বড়া খাওয়ার ইচ্ছা করছিল। ওদের বাড়িতে কীর্তনের দল ছিল, অনেক লোক ছিল, তাই ওদের বাড়িতে বসে বানাতে পারেনি, আমাদের বাড়ি বসেই ওটা বানিয়েছিল। কত কষ্ট করে ডালগুলো শিলে বেটে বেটে ওটা বানিয়েছিল, তাই ডালের বড়া করলেই ওর কথা আমার খুবই মনে পড়ে। শুধু যে ওর কথা তা নয়, সবার কথাই আমার খুব মনে পড়ে। ছোটবেলার অনেকটা গল্পই বলা হলো, তো এখন এদিকটাই মন দি। সব ডালগুলো দিয়েই আমি বড়া তৈরি করব না, কিছুটা ডাল রয়েছে তাই আমি প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়েছি। এখন এগুলো উল্টে পাল্টে দেব। চিংড়ি মাছ দিয়েছি, তার জন্য খুবই সুন্দর একটি গন্ধ বেরিয়েছে। নতুন নতুন রেসিপি বানাতে আমি খুবই ভালোবাসি, শুধুই ভাবি কোনটা দিয়ে কি করা যায়। তাই মাথায় নতুন কোনো আইডিয়া এলেই আমি সেটা বানিয়ে ফেলি। দেখতে মোটামুটি ভালোই হয়েছে, খেতেও খুবই ভালো হবে, কারণ যে কোনো জিনিসেই চিংড়ি মাছ দিলে টেস্টটা একটু অন্যরকম হয়ে থাকে। এখন আমি স্নান করে পূজোর ফুল তুলে নিচ্ছি। জবা গাছে মাত্র একটি জবা ফুটেছে, আর টগর গাছে ফুটেছে তিনটি। তো ফুল তোলা হয়ে গেছে, এখন আমি পুজো করে নেব। আকাশটা খুবই মেঘলা হয়ে আছে আজ। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো? যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আগামী দিনে আরও নতুন নতুন গল্প শোনাব। আজ এখানেই বিদায় নিচ্ছি, ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।